সো হে গাইস, সামনে ক্রিসমাস আছে আর আমি দেখতেই পেয়েছি যে আমার চ্যানেলে দুটো পোস্ট করেছিলাম, মানে কিছু দুটো ফটো পোস্ট করেছিলাম, যে দুটো ছিল হচ্ছে ক্রিসমাসের ওপর ওয়ার্ক, ওগুলো অয়েল প্যাস্টেলে হয়েছিল, আর গাইস ওগুলো আমি লাস্ট ইয়ার করেছিলাম। তো তোমরা ওটা ট্রাই করতে পারো, যে কোনো এমনিতে নর্মালি ওটা কম্পিটিশানের জন্য, হ্যাঁ কেউ যদি করে তো করতেই পারে, কোথাও যদি ক্রিসমাস স্পেশাল যদি কোনো কম্পিটিশান দেয় তো সেখানে করতেই পারো, খুবই ছোটোদের জন্য, স্পেশালি গ্রুপ এর জন্য, বা যদি তোমরা কোনো গ্রিটিংস কার্ডের ওপর ড্রয়িং করতে চাও তাহলে তোমরা ওটা করতে পারো। তো দুটো ওয়ার্ক আছে, একটা স্যান্টা ক্লোজ দিয়ে আর একটা আছে জিসাসের জন্ম, ওইটা দিয়ে গাইস আছে। তো গাইস আজকে যে ওয়ার্কটা করবো এটা স্পেশালি, তোমরা হয়তো ওই ভিডিওটা দেখেছো যাতে আমি কিছু হট, মানে কিছু আমাকে তোমরাই কিছু টপিক দিয়েছিলে তো সেইগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম, আর তার মধ্যে একটা টপিক ছিল সেটা হচ্ছে আওয়ার জিসাস, আর একটা ছিল জিসাসের পোর্ট্রেটের ওপর। তো গাইস আজকের যে ওয়ার্কটা স্পেশালি করতে চাইছি এটা মানে ক্রিসমাসের ওপর বটেই, তার সাথে জিসাসের পোর্ট্রেটেরও ওপর। তো গাইস এখানে তোমরা ভালো মতোভাবে দেখো, এখানে তোমরা কমপ্লিট আইডিয়া পাবে, জাস্ট এখানে পোর্ট্রেট ড্রয়িং কীরকমভাবে করতে হয় তারও আইডিয়া পাবে, তার সাথে আমরা একটুখানি অন্যরকমভাবে দেখো ক্রিসমাসের ওপর প্রচুর ওয়ার্ক করা যায়। তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো এরকমভাবে একটা ওয়ার্ক দিই যে ওপরে একটা মানে জিসাসের পোর্ট্রেট আছে, নিচে আরেকটা আমি কোনো সিনারিওকে আনবো। তো গাইস খুবই সিম্পলভাবে করবো, যাতে তোমরা যারা ছোটোরাও যাতে এটাকে করতে পারো, কিন্তু হ্যাঁ পোর্ট্রেটটার জন্য কিন্তু ভালো মতোভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পোর্ট্রেটটাকে ফুটিয়ে তুলতে পারবে। তো গাইস স্টেপে স্টেপে দেখো কীভাবে পোর্ট্রেট ওয়ার্কটা করছি। আমার ফার্স্টেই দেখতে পাচ্ছি আমরা চোখ দিয়ে শুরু করেছি, তারপরে গাইস নাকটায় গেছি, তারপরে আরেকটা চোখ করবো, তো এইভাবে গাইস স্টেপে স্টেপে করবো। হ্যাঁ ভুল হবে, তারপরে আবার ইরেজ করবো, তারপর আবার ভুল হবে, আবার ইরেজ করবো, তো এইভাবে গাইস স্টেপে স্টেপে করবো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তাই জন্য বলবো গাইস ওয়ার্কটা ভালো মতোভাবে দেখো, আর এর কালার ভিডিও আসবে। তবে যে আমাকে এটা পোস্ট করতে বলেছিল, মানে এই টপিকটা দিয়েছিল, সে বলেছিল অয়েল প্যাস্টেলে দিতে, তো আমি এটাকে অয়েল প্যাস্টেলে রেডি করবো, তো তোমরা ভিডিও পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর গাইস রিসেন্টলি প্রচুর প্রচুর ভিডিও তো আপলোড হচ্ছে, যেমন একটা লাইভ টিউটোরিয়ালও হয়েছে এটা কম্পিটিশনের ওপর, আমাদের চ্যানেলেও কম্পিটিশন হচ্ছে আর্টিস্ট রং, তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবে ইনস্ট্রাকশন ভিডিও। তো গাইস আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আমাকে আরেকটা টপিক দিয়েছিল না, যেটা আমি বলেছিলাম যে আওয়ার জিসাসের ওপর, তো আমাকে অনেকগুলো ড্রয়িং তারা দিয়েছিল, যেমন জিসাসের পোর্ট্রেটের ওপর ড্রয়িং দিয়েছিল। তো আমি বলেছিলাম যে দেখো পোর্ট্রেট করছো ঠিক আছে, খুব ভালো লাগবে, মানে যদি কোথাও অ্যাজ এ যদি জিসাসের পোর্ট্রেট ড্রয়িং করতে পারলে ঠিক আছে, ভালো লাগবে, যদি তুমি কোনো ক্রিসমাস স্পেশাল যদি কোনো ড্রয়িং করতে চাও, যেমন তোমাকে আগে মানে এই দুটো ড্রয়িং তো দিলামই, যেটা তোমাকে বলছিলাম যে ক্রিসমাসের ওপর করলে খুব ভালো হয়, কিন্তু যদি তোমরা মানে এই ড্রয়িংটা করো তাহলে আরও বেশি বেটার হবে। তো আমার মনে হয় যে এইটা করাটা যথেষ্ট ভালো, অ্যাজ এ তুমি ক্রিসমাস ডেটাকেও তুমি ইন্ডিকেট করছো, তার সাথে যথেষ্ট ভালো মতোভাবে এই কাজটাকে তুমি ওভারঅল সাজাচ্ছ। তো তাই জন্য বলবো যে যদি তোমরা এই ওয়ার্কটাকে করো আরও বেশি বেটার হবে। হ্যাঁ এতেও কালার মিক্সিং আছে, এতেও অনেক কিছু আছে, কিন্তু হ্যাঁ এতে ড্রয়িং অনেকটাই ভালো মতোভাবে তোমাকে করতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ পোর্ট্রেটটা আছে, তো পোর্ট্রেটটাকে কিন্তু ভালো মতোভাবে ফুটিয়ে তুলতে হবে। আদারওয়াইজ দেখো জিসাসের তো কোনো আর ওরকমভাবে কোনো ফেস লুক নেই, মানে নর্মালি এটা একটা ইমাজিনেশান বেস, মানে জিসাসকে তো কেউ দেখেনি, মানে নর্মালি একটা কাল্পনিক আমি বলবো না, বাট হ্যাঁ জিসাসের কিন্তু মানে অ্যাজ এ স্টোরি বেসড, কিন্তু মানে আমরা মানে তখন থেকে মানে বাইবেলে যেরকম মানে তার আকৃতি, তার যেরকম মানে মুখের যে রূপটা রয়েছে সেটা কিন্তু ওখান দিয়ে ফুটে ওঠে, তো তার দ্বারাই এই মানে ওভারঅল কিন্তু মানে জিসাসের লুকটা। বাট এনিওয়ে তো সিম্পলভাবে গিয়ে জিসাসের ফেসটা করার চেষ্টা করবে, এমন না হয়ে যে জিসাস করতে গিয়ে রবীন্দ্রনাথ এঁকে দিলে, ওরকম করবে না, খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ আমিও কীরকম আস্তে আস্তে করছি, তো তোমরা গাইস এইভাবে করবে। তো স্পেশালি যেটা হচ্ছে যে সে আমাকে একটা ড্রয়িং দিয়েছিল, তো তাতে কী ছিল, তাতে অনেক কিছু ছিল, মানে জিসাসের জন্ম থেকে শুরু করে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তো জিসাস ক্রস যেটা সেটাকেও গাইস শো করেছিল। এবার গাইস আমি বলি যে দেখো তোমরা যখন ক্রিসমাসের স্পেশালে যখন কোনো ড্রয়িং করছো না, তাতে জিসাস ক্রসটা কখনো ড্র করো না, কারণ দেখো 25th December হচ্ছে জিসাসের জন্মদিন, নাকি এটা গুড ফ্রাইডে, তো গুড ফ্রাইডে তো নয়, তাই জন্য গাইস তোমরা জিসাসের ওইভাবে মৃত্যুদিনটাকে ওরকমভাবে মানে ক্রসটা না দেখালেই চলে। তাই জন্য আমি বলবো যে ক্রসটা কখনো দেখিও না, আদারওয়াইজ তোমরা অনেক ওয়ার্ক ওখানে করতেই পারো। আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ার জিসাসের ওপর, হ্যাঁ প্রচুরজন আমাকে বলছিল আওয়ার জিসাসে কি সিম্পল একটা পোর্ট্রেট করে দেবো, নাকি তুমি যেটা ওই একটা ভেড়াকে ধরে রয়েছে ওটা করবো। তো গাইস দেখো ভেড়াকে ধরে নেওয়াটা মানে হচ্ছে জিসাস যে জীবের প্রতি যে প্রেম দেখাচ্ছে, তার যে ভালোবাসাটা সেটাকে শো করছে। তো গাইস আওয়ার জিসাসের মধ্যে মেন মিনিংটাই হচ্ছে এটা, যে আমাদের যিশু কীভাবে মানে আমাদেরকে রক্ষা করে বা কীরকমভাবে ভালোবাসে, তো সেটাকে শো করে, তাই জন্য এটার উপর অনেক ড্রয়িং হয়। তো আমি বলেইছিলাম যে নর্মালি যেমন যদি তোমরা বাইবেল পড়ে থাকো, তাহলে যদি তোমাদের কাছে বাইবেল বুক থাকে, তাহলে তোমরা দেখতে পাবে ওখানে অনেক ছোটো ছোটো কোনো হয়তো সিন রয়েছে, কোনো হয়তো কোনো এমন স্টোরির কোনো একটা
সিন আছে, তো ওখান থেকে পার্টিকুলার কোনো একটা সিনকে তোমরা ড্র করতে পারো যেখানে জিসাস হয়তো কোনো কিছু করছে, নিজের কোনো একটা কোনো স্পেশাল কোনো একটা মানে কী বলবো মানে নিজের শক্তিকে প্রদর্শন করছে যার দ্বারা মানুষকে সাহায্য করছে, তো সেই সিনটাকে তোমরা ড্র করতে পারো। আদারওয়াইজ গাইস আমিও একটা ওয়ার্ক রেডি করার চেষ্টা করছি, মানে বিজি আছি, অনেক ওয়ার্কই তোমরা অনেকেই দিয়েছো, তোমরা দেখেওছো আমি শেয়ারও করেছি, কটা কটা ওয়ার্ক আমার কাছে এসছে, তো একটার পর একটা করার চেষ্টা করছি। কিছু কিছুর আমি আউটলাইন দেবো, কিছু কিছু আমি কালারও দেবো, বাট ওভারঅল গাইস আমি যেমন একটা ওয়ার্ক রেডি করছি সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, জিসাসের ওই ওয়ার্কটা যেটা আওয়ার জিসাস। আরেকটা গাইস ক্রিসমাসের স্পেশাল গাইস আমি একটা ওয়ার্ক রেডি করছি, এটা ক্রিসমাস স্পেশাল ওয়ার্ক নয়, তাতে গাইস স্যান্টা ক্লজও থাকবে, কারণ আমাকে একজন বলেছিল ক্রিসমাস স্পেশাল ওয়ার্ক দে। দেখো ক্রিসমাস আর জিসাসের জন্মদিন কিন্তু দুটো আলাদা, মানে হ্যাঁ একই বাট স্টিল, বাট যদি তুমি ক্রিসমাসকে যদি অ্যাজ এ স্যান্টা ক্লজ হিসাবে যদি ট্রিট করতে যাও তাহলে কিন্তু জিনিসটা আলাদা হবে, আর যদি তুমি জিসাসের জন্মদিন হিসাবে ট্রিট করো তাহলে কিন্তু জিনিসটার মিনিংটা আলাদা হবে। তাই জন্য টপিক দুটো মানে দুটো টপিকের ওপর কিন্তু কাজ করা যায়, তাই জন্য মানে ওভারঅল যদি ক্রিসমাস স্পেশালের ওপর কিন্তু আলাদাভাবেও কিন্তু কাজ করা যেতে পারে, স্যান্টা ক্লজকে দিয়ে কাজ করা যেতে পারে। আর গাইস ওই টপিকটা যথেষ্ট হার্ড টাচিং, আমাদের রিয়েল লাইফের সাথেও অ্যাটাচ আছে, তো ওই টপিকটার ওপর আমি তো কাজ করবোই, খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু হ্যাঁ একটু সময় লাগছে, কারণ আমি ওটার সাথে ওটাকে রেডি করার সাথে সাথে আমি এই ওয়ার্কগুলোকেও রেডি করছি যেগুলো আমাকে আগে আগে চেয়েছে। দেখো যেগুলো আমার কাছে আগে আসে সেগুলোকে আমি আগেই সারি ব্যাপার রেডি তো আমাকে আগেই করতে হবে, তো দেখতেই পাচ্ছি রিসেন্টলি প্রচুর ওয়ার্ক আসছে, তাই জন্য তার সাথে আমাদের যেমন চ্যানেলে কম্পিটিশান হচ্ছে সেখানেও গাইস প্রচুর কাজ করতে হচ্ছে, মানে কনফার্মেশন দেওয়া সবাইকে, তাদের ওয়ার্ক চেক করা, তারপর খুব তাড়াতাড়ি রেজাল্টের জন্য গাইস প্রিপারেশন নেওয়া, তো অনেক কিছু গাইস আমাদের আছে এই মান্থে, তো অনেক চাপ তো আছে, তার মধ্যেও গাইস আমি ওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি, প্রতিদিনই চেষ্টা করছি দিতে, কোনো কোনো দিন যদি মিস হয়েও যায় তো আমাদের ইউনিভার্সিটিরও কাজ থাকে তো তার জন্য লেট হয়ে যায় দিতে, তো বাড়িতেও আসতে দেরি হয়ে যায়। তো এনিওয়ে আজকে গাইস এই ওয়ার্কটা দেখতেই পাচ্ছ, আমাদের ওভারঅল পোর্ট্রেট ওয়ার্কটা হয়ে গেছে, তো এইভাবে গাইস একটা জিসাসের পোর্ট্রেট করেছি। এবার নিচে যেটা করবো, নিচে জাস্ট দেখাবো যে একটা মানে এরকম মানে একটা ছোট্ট ঘর টাইপের, মানে ঘরটাকে মানে একদম এ সাইড ও সাইড দেখা যাচ্ছে এরকমভাবে, জাস্ট একটা এরকম মানে একটা ডিজাইন টাইপের মতো করেছি, যেখানে দেখতে পাচ্ছ নিচে এরকম মানে জোসেফ মরিয়াম রয়েছে, সামনে বেবি জিসাস রয়েছে, তো এরকমভাবে কাজটা করেছি। পেছনে কিছু লোক আছে যারা তোমরা যদি বাইবেল স্টোরিটা পড়ে থাকো তাহলে দেখে থাকবে জিসাস যেদিন জন্মেছিল সেদিনকে মানে হঠাৎই মানে অজানাভাবেই কিছু লোক মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর সাডেনলি একটা স্টার দেখতে পেয়েছিলেন জেরুজালেমে, তো তখন তারা মানে ভাবলো যে কোনো হয়তো ভগবানের কোনো পুত্র হয়তো জন্মগ্রহণ করেছে, আর সেই স্টারকে মানে ফলো করতে করতে যায় আর দেখতে পায় যে ওই স্টারটা ঠিক হয়ে যায়, কুঁড়ে ঘরটা যেখানে জিসাস জন্মেছে তার উপরে গিয়ে মানে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে যায় আর সেখানে উজ্জ্বল মানে কী বলবো মানে গ্লো করতে থাকে, আর তখন সবাই গিয়ে দেখে যে কে এখানে রয়েছে, তো তখন মানে সেই ছোট্ট জিসাসকে সবাই দেখতে পায়। তো ওভারঅলভাবে গাইস এই ওয়ার্কটা হয়ে গেছে, তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে, তো তোমরা এটাকে মাস্ট ট্রাই করো, অ্যান্ড এর কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু তার আগে এটাকে রেডি করতে পারো।